হ্যালো বস, আশা করি আপনি অনেক ভালো আছেন। তো বস, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি, ধরুন আপনি ফেসবুক থেকে একটা ফ্রেন্ডকে ব্লক করেছেন, তাকে আবার আনব্লক করতে চান, কিন্তু ফেসবুকে যে সার্চ দিলে তাকে আর খুঁজে পাচ্ছেন না, তাই আনব্লকও করতে পারছেন না, খুবই চিন্তায় পড়ে গেছেন। তাই এখন আমি দেখিয়ে দিচ্ছি, এতদিন যাবত বা সম্প্রতি আপনি যে সকল ফ্রেন্ডদেরকে ব্লক করেছেন তাদের লিস্টে বের করে তাদের কীভাবে আনব্লক করবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার বহুদিন আগের ভুলবশত ব্লক করা বা সম্প্রতি ব্লক করা বন্ধুদের বের করে আনব্লক করতে পারবেন। তো কীভাবে কাজটা করবেন চলুন দেখে নেওয়া যাক। তো বস, আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে, প্রোফাইল পিকচার আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই পেজটি স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে, এখানে ট্যাপ করবেন। এখান থেকে আবারও সেটিং অপশানে ট্যাপ করবেন। সেটিং অপশানে ট্যাপ করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। এই পেজে দেখতে পাচ্ছেন দেয়া আছে প্রোফাইল সেটিংস, এই প্রোফাইল সেটিংসে ট্যাপ করবেন। প্রোফাইল সেটিংসে ট্যাপ করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেওয়া আছে। এই অপশানগুলোর ভেতরে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে ব্লকিং নামে, জাস্ট আপনি এই ব্লকিং অপশানে ট্যাপ করবেন। ব্লকিং অপশানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্লক করা সমস্ত ফ্রেন্ডদেরকে দেখা যাচ্ছে, আপনার বহু পুরনো বা সম্প্রতি ব্লক করা সমস্ত ফ্রেন্ডদেরকে এখানে দেখা যাচ্ছে, ব্লক করা ফ্রেন্ডদের লিস্ট এখানে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আনব্লক লেখা আছে, এই আনব্লকে ট্যাপ করলে কিন্তু সাথে সাথে সে আনব্লক হয়ে যাবে। এভাবেই আপনার ব্লক করা ফেসবুক ফ্রেন্ডদেরকে বের করে আনব্লক করতে পারবেন। তো বস, আপনি যদি এই ব্লকিং অপশানটি খুঁজে না পান তাহলে এখানে এসে উপর থেকে সার্চ বারে ট্যাপ করে লিখবেন ব্লকিং, BLOCKING। ব্লকিং লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্লকিং অপশানটি চলে এসেছে, এখানে ট্যাপ করলে আপনার ব্লক করা সমস্ত ফ্রেন্ডদেরকে এখানে পেয়ে যাবেন, তাদের আইডি সহ এখানে দেখতে পাবেন। তারপর যাকে আপনি আনব্লক করতে চান তার আইডির ডান পাশে আনব্লক অপশান দেখতে পাবেন, এই আনব্লকে ট্যাপ করলে সাথে সাথে সে আনব্লক হয়ে যাবে। তো বস, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ব্লক করা বন্ধুদের বের করে আনব্লক করতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব।